আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি রেজওয়ানা ইলফিজ। শুরুতেই সংবাদ শোনাব। সংস্কারের মধ্যেই রয়েছে র‍্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে র‍্যাব ডিজি বলছেন সংস্কারের প্রয়োজন নেই। নির্দলীয় সরকারের দাবি আদায়ে যুগপৎ আন্দোলনে একমত বিএনপি কল্যাণ পার্টি, চমকের আভাস নেতাদের। মণ্ডপে মণ্ডপে মহাসপ্তমীর পূজা, সংখ্যালঘুদের ওপর হামলা করে আওয়ামী লীগকে বেকায়দায় ফেলে অশুভ শক্তি, অভিযোগ ওবায়দুল কাদেরের। পদে পদে ঘুষ ছাড়া কোনো কাজই হয় না সরকারি দপ্তরে, অভিযোগ ব্যবসায়ী নেতাদের, বলেন ব্যবসা বাণিজ্য বাধাগ্রস্ত হচ্ছে এতে। বাংলাদেশের পোশাক শ্রমিকরা শারীরিক নির্যাতনের শিকার, এমন রিপোর্ট উদ্দেশ্য প্রণোদিত ও দূরভিসন্ধিমূলক, অভিযোগ কারখানা মালিকদের। দেখছিলেন সংবাদ শিরোনাম। র‍্যাব সবসময় সংস্কারের মধ্যে আছে, যারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, অনেকে জেলে আছে, এমন দাবি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের দেয়া সংস্কার প্রস্তাবের প্রতিবেদন পর্যালোচনা করা হচ্ছে। মানব পাচার নিয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য দেন তিনি। দায়িত্ব নিয়ে র‍্যাবের নতুন মহাপরিচালক শনিবার সংস্কার প্রশ্নে সাংবাদিকদের জানান, র‍্যাবের সংস্কারের প্রশ্নে আসে না, সংস্কার কোনো প্রশ্নই দেখি না, বিকজ আমরা এমন কোনো কাজ করছি না যে জন্য আমার র‍্যাবকে সংস্কার করতে হবে। আমরা আমাদের জন্য নির্ধারিত যে বিধি আছে সেই বিধিবিধান অনুসারে আমরা কাজ করে যাচ্ছি। এর ঠিক একদিন পরেই ভিন্ন কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। রবিবার রাজধানীর একটি হোটেলে মানব পাচার নিয়ে এক সেমিনার শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, র‍্যাব সবসময় সংস্কারের মধ্যে আছে। ইউএসের থেকে আমাদের কাছে দিয়েছে, এগুলো আমরা চেক করে দেখেছি, এগুলি যদি কোনো ভুলভ্রান্তি থাকে অবশ্যই আমরা সেগুলি দেখব। সংস্কারের কথা যেটা বলছে, আমরা সবসময় সংস্কার করছি, আমরা সব কিছুই আধুনিকতর করছি, যেটাই প্রয়োজন সেটাই আমরা দেখছি। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, এই বাহিনীর কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়, আগামীতেও নেওয়া হবে। র‍্যাব কিংবা পুলিশ যেই হোক, তারা কিন্তু পানিশেবল অফেন্স করলে তারা কিন্তু শাস্তির বাইরে যায়নি, এবং আজকেও আপনারা জেলখানায় যেয়ে দেখুন, অনেক সংখ্যক পুলিশ এবং র‍্যাব সদস্য তারা মানে জেল খাটছে। কাজে আমরা কেউ কত ছাড় দিচ্ছি না, আমাদেরকে জানতে হবে তার অন্যায়টা কী করেছেন। আইনের মধ্য থেকে দায়িত্ব পালন করতে আইন শৃঙ্খলা বাহিনীকে সবসময় নির্দেশনা দেওয়া আছে, বলেন আসাদুজ্জামান খান। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। র‍্যাবের নবনিযুক্ত মহাপরিচালক এম খুরশিদ হোসেন বলেছেন র‍্যাবের সংস্কারে কোনো প্রয়োজন নেই। বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে র‍্যাব ডিজি একথা বলেন। তিনি বলেন, র‍্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়টি সরকার দেখছে, সংস্কারের বিষয়টি র‍্যাবের একার বিষয় নয় বলে উল্লেখ করেছেন তিনি। বলেন, র‍্যাবের কাছে সেসব প্রশ্ন করা হয়েছিল, তার যথাযথ জবাব দেওয়া হয়েছে। দেশে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও এ সময় জানান তিনি। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আইনশৃঙ্খলা রক্ষায় বাহিনীর সদস্যদের আত্মনিয়োগ করার নির্দেশনা দেন তিনি। বঙ্গবন্ধুর সমাধির সৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন র‍্যাব মহাপরিচালক। এখন যুক্তরাষ্ট্র স্যাংশন দিয়েছে, এইটা সরকার মোকাবেলা করছে। আমরা আমাদের কাছে যে সমস্ত প্রশ্ন তারা করেছে, যে সমস্ত বিষয় জানতে চেয়েছে, আমরা সবগুলো যথাযথ জবাব দিয়েছি, এবং আমরা জবাব দেওয়ার পরে তারা আর কোনো কোশ্চেন আমাদের বা কোনো কোয়ারি করতে পারে নাই।
তো সেই ক্ষেত্রে র‍্যাবের কি সংস্কার করবে কি করবে না এটা সরকারের বিষয় আমরা আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি প্রয়োজন মনে করলে সংস্কার কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি র‍্যাবের সংস্কার করার কোনো প্রয়োজন আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি আদায়কে অগ্রাধিকার দিয়ে রাজপথে যুগপথ আন্দোলন গড়ে তুলতে বাংলাদেশ কল্যাণ পার্টির সাথে বিএনপির ঐক্যমত হয়েছে জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর যুগপথ আন্দোলনে চমক থাকছে বলে জানিয়েছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বিপ্লবিক সরকার বিরোধী যুগপথ আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করতে দ্বিতীয় দফায় সমমনা রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করেছে বিএনপি রবিবার দুপুরে গুলশান কার্যালয়ে বাংলাদেশ কল্যাণ পার্টির সাথে ঘণ্টাব্যাপী সংলাপ করে দলটি সংলাপ শেষে বিএনপির মহাসচিব জানান রাজপথে আন্দোলন গড়ে তুলতে বেশ কিছু বিষয়ে একমত হয়েছেন তারা বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলার লক্ষ্যে যে দাবিগুলো নিয়ে আমরা আন্দোলন শুরু করব সেই দাবিগুলো বিষয়ে আমরা একমত হয়েছি এর মধ্যে নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার গঠনের ব্যাপারে আমরা একমত হয়েছি আমরা এই সরকারের পদত্যাগের ব্যাপারে আমরা একমত হয়েছি সংসদ বিলুপ্ত করার ব্যাপারে আমরা একমত হয়েছি সেই সঙ্গে আমরা নতুন যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচন কমিশন গঠন করে তার মাধ্যমে আগামী নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আমরা একমত হয়েছি একই সঙ্গে আমরা গণতন্ত্রের আপোষীর নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার মুক্তি এবং সেই সঙ্গে সকল রাজনৈতিক নেতাকর্মীর মুক্তি যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে সেই মামলাগুলো প্রত্যাহারের ব্যাপারে আমরা একমত হয়েছি বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান জানান রাজপথে যুগপথ আন্দোলন গড়ে তুলতে বিএনপির সাথে তারা ঐকমত্যে পৌঁছেছেন আমরা বলেছি যুগপথ আন্দোলন কবে তবে আমরা একমত হয়েছি তারিখটা প্রকাশ না করার জন্যে একটা বাংলা শব্দ বলতে পারি চমক আছে আপনারা তার জন্য মেহরবানি করে প্রস্তুত থাকতে পারেন আমি একজন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা আমি মনে করি এই গণতন্ত্র পুনরুদ্ধারের যে সংগ্রাম সেটি আরেকটি মুক্তিযুদ্ধ এবং সেখানে তারা সবাই মিলে আমরা এই যুদ্ধে লড়ব এবং জয়ী হব এখানে জয় ব্যতীত অন্য কোনো বিকল্প নাই 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 প্রথম দফায় যাদের সাথে সংলাপ হয়েছিল দ্বিতীয় দফায় তাদের ছাড়াও অন্য কোনো রাজনৈতিক দলের সাথে সংলাপ হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নেরও জবাব দেন মির্জা ফখরুল সকলের সঙ্গে আলোচনার মানে সুযোগ আছে সকলের সঙ্গে এক্সেপ্ট আওয়ামী লীগ আমরা আমাদের প্রথম দফাতে আমরা নীতিগতভাবে একমত হয়েছিলাম যে আমরা একটা জাতীয় ঐক্য গড়ে তুলব যুগপথের মধ্যে এখন আমাদের প্রোগ্রামটা অর্থাৎ কোন দাবিতে প্রোগ্রামও বলবো না কোন ইস্যুতে আমরা আন্দোলনটা করব সেই বিষয়ে আমরা সব দলগুলোর সঙ্গে একমত হওয়ার জন্য আলোচনা এরপর বিভাগীয় সমাবেশ সফল করতে ময়মনসিংহ ও সিলেট বিভাগের নেতাদের সাথে মতবিনিময় সভা করেন বিএনপির মহাসচিব সহ কেন্দ্রীয় নেতারা জাহাঙ্গীর আকন্দ বাংলাভিশন ঢাকা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন একটি গোষ্ঠী সংখ্যালঘুদের ওপর হামলা করে ভারতকে আওয়ামী লীগ সম্পর্কে নেতিবাচক বার্তা দিতে চায় সকালে রাজধানীর রামকৃষ্ণ মিশন পূজা মণ্ডপ পরিদর্শন করে একথা বলেন তিনি এ সময় তিনি বলেন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সারা দেশে যে কোনো সহিংসতা রুখতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগ নেতাকর্মীরাও সক্রিয় সকালে রাজধানীর রামকৃষ্ণ মিশন পূজা মণ্ডপ পরিদর্শন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ সময় ওবায়দুল কাদের বলেন নির্বাচনকে সামনে রেখে একটি অশুভ চক্র হিন্দুদের উপর হামলা করে তার দায় আওয়ামী লীগের উপর দিতে চায় যারা হিন্দুদের মন্দিরে বাড়িঘরে মণ্ডপে হামলা করে যে পরিচয়ে হোক এই দুর্বৃত্তদের ক্ষমা নেই এদেরকে বিচারের সম্মুখীন করতেই হবে সাম্প্রদায়িক সম্প্রীতির স্বার্থে হিন্দুদের উপর অতর্কিতে হামলা চালিয়ে ভারত সরকারকে জানিয়ে দিতে চায় যে কাজটা আওয়ামী লীগ করে আওয়ামী লীগের হাতে মাইনরিটি নিরাপদ এইটা মেসেজ দিতে চায় এদের ব্যাপারে সতর্ক
এরপর রমনা কালী মন্দির পরিদর্শন করেন ওবাইদুল কাদের। সেখানে তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগকে বেকায়দায় ফেলতে কেউ কোনো কাজ করলে তাদের চিহ্নিত করে শাস্তির আওতা আনা হবে। এত সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ, সেখানে কয়েকটি ঘটনা গত বছরের আমাদের নিদারুণভাবে লজ্জা দিয়েছে। এবার যাতে সেই কলঙ্কিত ঘটনা পুনরাবৃত্তি না হয় সে ব্যাপারে আমরা সতর্ক রয়েছি। যদি কেউ এই দুর্বৃত্ত গিরি করেন, যদি সহিংসতার আশ্রয় নেয়, তাহলে আমরা তাদের চিহ্নিত করে শাস্তি দেব এবং কেউ রেহাই পাবে। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের আতঙ্কিত না হয়ে নির্বিঘ্নে উৎসব পালন করার আহ্বান জানান ওবায়দুল কাদের। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। শারদীয় দুর্গা উৎসবের মহাসপ্তমী আজ। নবপত্রিকায় প্রবেশ ও প্রতিস্থাপনের মধ্যে দিয়ে রাজধানী সহ সারা দেশে উদযাপিত হচ্ছে মহাসপ্তমীর আনুষ্ঠানিকতা। নবপত্রিকা স্নানের মধ্যে দিয়ে দেবী দুর্গাকে প্রকৃতি হিসেবে পূজা করেন ভক্ত পুণ্যার্থীরা। পরে চক্ষুদান শেষে দেবীকে আসন, বস্ত্র, নৈবেদ্য, পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দীপ দিয়ে পূজা করেন ভক্তরা। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী। ঢাকেশ্বরী মন্দির সহ দেশব্যাপী মণ্ডপে মণ্ডপে পালিত হয়েছে মহাসপ্তমীর আনুষ্ঠানিকতা। নবপত্রিকায় প্রবেশ ও প্রতিস্থাপনের মধ্য দিয়ে শুরু হয় মহাসপ্তমীর আনুষ্ঠানিকতা। হিন্দু শাস্ত্র মতে চক্ষুদানের মাধ্যমে প্রাণ প্রতিষ্ঠা করা হলো দেবী দুর্গার। হিন্দু পুরাণ অনুযায়ী নবপত্রিকা আসলে দেবী দুর্গার নয়টি রূপ। দেবীর নয়টি রূপকে একসঙ্গে পূজা করা হয় নবপত্রিকার মাধ্যমে। খাদ্য সংকট কাটাতে এই পূজা। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, প্রতিটি গাছে দেবী কোনো না কোনো রূপে অবস্থান করেন। মহাসপ্তমীতে ষোড়শ উপাচারে অর্থাৎ ১৬টি উপাদানে পূজা হয় দেবীর। মহাস্নান হয়েছে, প্রাণ প্রতিষ্ঠা হয়েছে এবং দেবী দুর্গার পূজার পরে সঙ্গে যারা দেবতারা আছেন এবং দেবী আছেন তাদেরও পূজা হয়েছে। পূজায় আমরা মঙ্গল কামনা করেছি শুধু সনাতন ধর্ম অবলম্বীদের জন্য নয়, সারা পৃথিবীর যত মানুষ আছে, যত বর্ণ শ্রেণী আছে, সকলের জন্য, সমস্ত মানবতার জন্য আমরা মায়ের কাছে প্রার্থনা করেছি। হিন্দু শাস্ত্র মতে চক্ষুদানের মাধ্যমে প্রাণ প্রতিষ্ঠা করা হয় ত্রিনয়নী দেবী দুর্গার। দেবীকে পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দীপ জ্বালিয়ে পূজা করেন ভক্তরা। উপোস রেখে দেবীর পায়ে ফুলের অঞ্জলি দেন দেবী ভক্তরা। বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় করা হয় প্রার্থনা। এর আগে তো করোনা ছিল, এখন পরিবারের সাথে উদযাপন করতে পারছি, অবশ্যই ভালো লাগছে। আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি বাংলাদেশ, সেভাবে যদি এগিয়ে যেতে পারি, সবাইকে নিয়ে ভালোভাবে পূজা উদযাপন করব, সেই প্রতীক্ষিত আজকে মহা সপ্তমী। আমি নেপাল থেকে, আমি এখানে শেরি বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন লেখা করতেছি। আমি উইস করতেছি যে স্যারের জন্য একটু ভালো ভালো মতো ওয়েট। আমার কাছে চাওয়া এটাই, আমরা যেন শান্তিভাবে পৃথিবীতে বেঁচে থাকতে পারি, কোনো দুর্যোগ মোকাবেলা যেন আমাদের না করতে হয়। এবারের পূজায় আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। মহাসপ্তমী পর্যন্ত ঢাকেশ্বরী মন্দির সহ সারা দেশে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন হয়েছে। নিরাপত্তা জায়গার দিক থেকে যেই অবস্থা সরকার নিয়েছে তাতে কোনো রকম পুজোতে কোনো রকম কোনো খারাপ কোনো ঘটনা ঘটা ব্যক্তি রেখেই পুজোটি সুসম্পন্ন হয় সেটাই আমাদের আশা। যারা অমঙ্গল কামনা করে, পৃথিবীর মানুষ এবং অন্যান্য সমস্ত জীবের ক্ষতি সাধন করে, তাদের বিনাশের জন্য মা পৃথিবীতে আসেন বলে আমরা বিশ্বাস করি এবং তাই হয়ে থাকে। গত বছরের চেয়ে এবারে বেড়েছে মণ্ডপের সংখ্যা। জাকজমকপূর্ণ আয়োজনে দেবী বন্দনায় সনাতন ধর্মাবলম্বীরা। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। পদে পদে ঘুষ ছাড়া দেশে কোনো লাইসেন্স কিংবা সরকারি দপ্তরে কাজ হয় না বলে অভিযোগ করেছেন বিজেএমইএ ও এবিসিসিআইয়ের নেতারা। বলেন, ব্যবসা বাণিজ্য সহজ হওয়া দূরের কথা, বরং বাধাগ্রস্ত হচ্ছে। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত আলোচনায় এসব অভিযোগ উঠে আসে।
দেশের নতুন ব্যবসা শুরু করা সহজ নয় বরাবরই বলে আসছেন দেশি উদ্যোক্তা ও বিদেশি বিনিয়োগকারীরা। কোম্পানির নিবন্ধন লাইসেন্স সহ নানা প্রক্রিয়া সম্পন্ন করতে রীতিমতো ঘাম ঝরাতে হয়। এমন বাস্তবতা কোম্পানির সনদ নিবন্ধন সহ প্রয়োজনীয় কাগজপত্র প্রক্রিয়াকরণ বিষয়ক একটি ওয়েবসাইটে উদ্বোধন করা হয়। কিন্তু ক্ষুদ্র বিজনেস ছোট বিজনেস এই দুর্নীতির কারণে হয়তো ঢুকতেই পারে। রাজধানীর একটি হোটেলে আয়োজনে ব্যবসায়ীদের মুখে ঘুরে ফিরে আসে সরকারি কর্মকর্তাদের অনিয়ম দুর্নীতির বিষয়টি। বন্ড কমিশন ডেকে বলল, হি ইজ মাই ফ্রেন্ড, প্লিজ ডু দিস, এটা তাড়াতাড়ি করে দাও তার বন্ডটা। ওরা ডেকে নিয়ে আমাকে বলে, বন্ড কমিশন আপনার বন্ধু হতে পারে কিন্তু আমরা তো আপনার বন্ধু না, আমাদের পয়সা আমাদেরকে দেন, বন্ড কমিশনটা আপনি দেবেন না। আমরা এরকম পরিস্থিতি শিকার সব জায়গায় হচ্ছি। 15 দিন 20 দিন এক মাস হয়েছে পায় না, আমার কাছে আইসে ভাই, আমি তো প্রত্যাহারপত্রটা পাইতেছি না, এখন 50,000 টাকা আমার কাছে ঘুরতে চাইতেছে। তো আমি তখন সাথে সাথে ডাইরেক্টর যিনি এটার ইনচার্জ ওনার ফোন করলাম, উনি সৈকরা আবার আমাকে ফোন করছে যে এটা সই হয়েছে, কালকে সকালে নিয়ে যেতে বলে। তো উনি পরদিন সকালে গেছে, গেছে পর ওনারা তো দেন, কী হলো যে ডাইরেক্টর সাহেবের ভাগ, মানে আপনার আপনার প্রেসিডেন্ট সাহেব ডাইরেক্টর সাহেবের ভাগ নাইলে ফোন করে মাফ করেছে, তা আমাদেরটা তো হয়নি, আমাদেরটা না দিলে পাবেন না। আমদানি রপ্তানি সহজ করাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা বলছেন বিজিএম এর সভাপতি। একটা পেপার যখন দেখা যায় যে কোথায় সিম্প্লিফিকেশন করা কথা সেখানে HS কোড একটা নাম্বার ভুলেছে, সেটা নিয়েই আসলে 10 দিন মাল রিলিজ করতে পারছে না, এবং সেই সময় সবাই এত এক্সপার্ট ম্যাগনিফাইং গ্লাস দিয়ে কোন ভুল কোনটা স্পেলিং মিস্টেক আছে সেই জিনিসটা ধরার চেষ্টা করা হয়, এবং এটাতে সবাই জানে যে 2টা দিন দেরি করাতে পারলে কী হবে। একটু আগে বলেছে, আমি এটা রিপিট করতে চাই না, আমার মুখ থেকে বলতে চাই। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পর রপ্তানি বাণিজ্যে আন্তর্জাতিক মান ও সনদ থাকার উপর জোর দেন বক্তারা। জিএম হাসান, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশের পোশাক শ্রমিকরা তীব্র মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হচ্ছেন। যুক্তরাষ্ট্রের শ্রম দপ্তরে প্রকাশিত এমন রিপোর্ট উদ্দেশ্য প্রণোদিত এবং দুরভিসন্ধিমূলক, এমনটাই মনে করেন কারখানা মালিকরা। তবে দেশে শ্রমিক আইনের যথাযথ বাস্তবায়ন না হওয়াকেই দুষছেন শ্রমিক নেতারা। কারো রিপোর্ট দেখে নয়, SDG বাস্তবায়নে এবং নিজেদের উন্নয়নে কাজ করার তাগিদ বিশেষজ্ঞদের। মামুন আবদুল্লাহ রিপোর্টে দেখুন বিস্তারিত। তারা সবসময় মানে সুযোগ খোঁজে কীভাবে বাংলাদেশকে হেয় করা যায়, কীভাবে বাংলাদেশকে দাবানো যায়, এবং বিনিময়ে তারা রাজনৈতিক স্বার্থ হাসিলের ধান্দা খোঁজে। বিকেমিএ নির্বাহী সভাপতির এই ক্ষোভ যুক্তরাষ্ট্রের শ্রম দপ্তরের প্রকাশিত রিপোর্ট নিয়ে। সম্প্রতি যে রিপোর্টে উঠে আসে বাংলাদেশের শ্রমিকরা শিকার হচ্ছেন তীব্র মানসিক ও শারীরিক নির্যাতনের। প্রতিবেদনে পোশাক খাতকে বিপজ্জনক উল্লেখ করে বলা হয় এ খাতের শ্রমিক নির্যাতনের ব্যাপকতা 2013 সালের রানা প্লাজা ধসের পরেই সামনে আসে। বলা হয় এরপর কিছু সংস্কার হলেও কিছু প্রতিষ্ঠানে জোরপূর্বক শ্রম, জোরপূর্বক ওভারটাইম করানো এবং ক্ষতিপূরণ আটকে রাখার মতো ঘটনা ঘটছে। তবে বিষয়গুলো কিভাবে দেখছেন শ্রমিক নেতারা? শ্রমিকের দ্বারা আপনার দেশ পরিচালিত হচ্ছে, আর সেখানে আপনি তার ইন্স্যুরেন্স ক্ষতিপূরণটাই 9 মাস হলে হতে হবে, তো অনেক ধরনের জটিলতা আছে। এখানে একটা সুশাসনেরও দরকার আছে। অনেকগুলো জটিলতা যদি দূর করে, অবশ্যই আমরা মনে করি যে এইগুলা রিপোর্ট আসবে না। বাংলাদেশের জনসংখ্যার 6,82,00,000 হচ্ছে শ্রমিক, সেইখানে শিশু শ্রমের যে পরিমাণ আছে সেটা যদি নিরসন করতে না পারে, বা শ্রমিকের সামাজিক নিরাপত্তা জায়গাটি যদি তৈরি করতে না পারে, বলয়টি যদি তৈরি করতে না পারে, তাহলে আমি কীভাবে আশা করি দেশ মধ্য আয়ের থেকে উন্নত রাষ্ট্রে যাবে? স্বল্পোন্নত দেশ থেকে বের হয়ে উন্নয়নশীল দেশের পথে বাংলাদেশ 2026 সালে চূড়ান্ত অবস্থানে গেলে বেশ কিছু বাণিজ্য সুবিধা হারাবে দেশের রপ্তানি খাত। তাই রিপোর্ট অনুযায়ী এখনই শ্রমিক আইনের যথাযথ বাস্তবায়ন না হলে দীর্ঘমেয়াদে ভুগতে হবে বলে মত বিশেষজ্ঞদের। মানে এটাই দুর্ভাগ্য যে আমরা নিজেরা নিজেদের মতো করে কাজ করতে পারি না। ভালো হবে যদি কারোর জন্য চাপের অপেক্ষা না করি, আবার LDC গ্র্যাজুয়েশন থেকে বেরিয়ে আসার সময় যদি আবার শ্রমমান নিয়ে প্রশ্ন তুলে, আবার এইখানে যদি আমার শুল্ক সুবিধা যদি কমিয়ে দেওয়া হয়, বন্ধ রাখা হয়, সেটা হবে সবচেয়ে দুর্ভাগ্যজনক। প্রতি বছরের মতো ওয়াশিংটন থেকে প্রকাশিত এই প্রতিবেদনে বিশ্বের 131টি দেশের শ্রম খাতের তুলনামূলক চিত্র তুলে ধরা হয়। বলা হয় এ খাতে 9টি দেশের উন্নতি হলেও বাংলাদেশ সহ 73টি দেশের অগ্রগতি মাঝারি মানের। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। বিদ্রোহ দমনের নামে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া সেনা ও বিমান বাহিনীর সদস্যদের সমাহিতের স্থান রাষ্ট্রীয়ভাবে শনাক্তের দাবি জানিয়েছে মায়ের কান্না নামে সংগঠন।
অন্যায়ভাবে ফাঁসি, কারাদণ্ড এবং চাকরিচ্যুতদের সুযোগ সুবিধা এবং পরিবারের সদস্যদের পুনর্বাসন চান সংগঠনটির সদস্যরা। তদন্ত কমিশন গঠন করে জিয়াউর রহমানের মরণোত্তর বিচার এবং তার কবর সংসদ এলাকা থেকে সরানোর দাবিও তাদের। 1977 সালে 2 অক্টোবর শত শত মুক্তিযোদ্ধা সৈনিকদের আগে ফাঁসি কার্যকর এবং পরে কোর্ট মার্শাল করে বিচার করা হয়েছে, এমন দাবি মায়ের কান্না নামের সংগঠনটির। রবিবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তাদের অভিযোগ, তৎকালীন প্রেসিডেন্ট জিয়া কিছু সৈনিককে লেলিয়ে দিয়ে বিমানবাহিনীর 11 অফিসারকে হত্যা করান, সেটিকে পুঁজি করে বিদ্রোহ দমনের নামে বিমানবাহিনীর মুক্তিযোদ্ধা সৈনিকদের গ্রেফতার ও গুম করানো হয়, অনেককে নির্বিচারে ফাঁসিও দেয়া হয়। আমাদের পিতার মর্ধন কোথায় আমরা তা জানি না, কোন অপরাধে তাদের ফাঁসি দিল খনিজিয়া সেটাও জানি না। প্রতি রাত্রে তারা যে এই বিচারের নামে প্রহসন করে হাজার হাজার সেনা অফিসার বিমান বাহিনীর অফিসারদেরকে হত্যা করেছিল, সেই হত্যা ছিল একেবারে মানবাধিকারের চূড়ান্ত লঙ্ঘন। আমাকে বাবা ডাক্তার দিতে দেয় নাই, বাবার যে আদর ভালোবাসা সেটাও আমি পাই নাই। আমি যে কত দুঃখে কষ্টে বড় হয়েছি এটা বলার ভাষা নাই। আমরা তো কিছুই জানতাম না, ছোট ছিলাম, মার অন্যত্র বিয়ে হয়ে গিয়েছে, আমরা কিভাবে বড় হয়েছি একমাত্র আল্লাহই জানে। আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এইটুকু দাবি, উনি আমাদের কিছু দিক না, ষড়যন্ত্রকারী জিয়া সেনা ও বিমান বাহিনী সদস্যদের নির্মমভাবে ফাঁসি, কারাদণ্ড ও চাকরিচ্যুত করায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পক্ষ থেকে সরকারের কাছে জানানো হয় 5 দফা দাবি। অন্যায়ভাবে ফাঁসি দেয়া, কারাদণ্ড ও চাকরিচ্যুত সেনা ও বিমান বাহিনীর সদস্যদের স্ব পদে র্যাঙ্কে পদোন্নতি দেখিয়ে তাদের বর্তমান স্কেলে বেতন ভাতা এবং পেনশন পরিবারের সদস্যদের এবং পুনর্বাসন এবং সকল প্রকার সুযোগ সুবিধা নিশ্চিত করা, খুনি জিয়ার মরণোত্তর বিচার করতে হবে এবং স্বাধীন তদন্ত কমিশন গঠন করে খুনি জিয়ার ভুয়া কবর মহান জাতীয় সংসদ এলাকা থেকে অপসারণ করতে হবে, অন্যথায় আগামী 1 ডিসেম্বর 2022 তারিখে মায়ের কান্না সংগঠনের সদস্যরা খুনি জিয়ার ভুয়া কবর অপসারণের প্রাথমিক কাজ শুরু করবে। আজকে এই স্বজন হারা মানুষগুলো বিচারের জন্য পথে পথে ঘুরে বেড়াচ্ছে, আমি সর্বোচ্চ আদালতের প্রতি অনুরোধ করব, মানবিক কারণে ইতিহাসের অন্যতম একটা নৃশংস হত্যাকাণ্ডের বিচার মাননীয় আদালত আমলে নিয়ে এটাকে নিষ্পত্তি করবেন। আহমেদ সরোয়ার, বাংলাভিশন, ঢাকা। জলাবদ্ধতার কারণে আজ টানা 6 ঘন্টা যানজটের কবলে ছিল রাজধানী বনানী, বিমানবন্দর, উত্তরা ও গাজীপুরে যাত্রীরা। বৃষ্টির কারণে ঢাকা ময়মনসিংহ সড়কে সকালে দেখা দেয় তীব্র যানজট। বিমানবন্দর সড়কে জমে থাকা পানি শেষ যন্ত্র দিয়ে সরিয়ে যানজট কমানো হয়, তবে এখনও রাজধানীর কোনো সড়কে গাড়ি চলছে ধীর গতিতে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘদিন ধরে চলছে বাস র্যাপিড ট্রানজিট বা বিআরটি এর প্রকল্পের কাজ। বিমানবন্দর সড়কে নির্মাণ কাজের কারণে সড়কের বিভিন্ন অংশে যানবাহন চলে এক লেন ও ধীর গতিতে। এর মধ্যে রাতভর বৃষ্টির কারণে সকালে তীব্র যানজটে পড়ে এই সড়কে চলাচলকারীরা। এছাড়া ভোগড়া, বাইপাস, বাসন, বড়বাড়ি, কলেজ গেট, চেরাগালি এলাকার সড়কের ক্যাম্পিং উঠে গিয়ে ছোট বড় গর্ত তৈরি হয়, যানবাহনে ধীর গতির কারণে দেখা দেয় যানজট। বিমানবন্দর সড়কে যানজটের প্রভাব পড়ে রাজধানী জুড়ে, তবে দুপুরের পর কিছুটা স্বাভাবিক হয় পরিস্থিতি। চৌরাস্তা থেকে এখানে মনে করেন যে 12টার আগে থেকে আমি সিরিয়াল ধরেছি, এখন কত বাজে? 2:02 বাজে, এতক্ষণ লাগলো শুধু এই এই টঙ্গি। বিভিন্ন জায়গায় যে গর্তগুলা, আমাদের উচিত এগুলো সংস্কার করা, তা না হলে এই যে গাড়ি দেখা যায় যে এখানে 4 লেন, এক জায়গায় এসে 1 লেন হয়ে গেছে, যার জন্য গাড়ি একটার সাথে একটা মানে কে কার আগে যাবে কম্পিটিশন। এত জাম রাস্তা, 2 মাইল জায়গা হাঁটছি শুধু এই জামের কারণে। মহাখালীতে এখন হাইটে আসি, আমি হাঁটতার তো পুরো হরণ হয়ে গেছি। আসুলিয়ার থেকে 8টার দিকে রওনা দিয়েছি, এখন বাজে হচ্ছে আপনার 12:30, এতক্ষণ লাগার কথা না, যেখানে অনলি 30 থেকে 40 মিনিট লাগার কথা। গাড়ি যে একটা চলবে তার কোনো পরিস্থিতি নেই, পুরো মিরপুর থেকে হেঁটে আসা লাগছে, এতক্ষণ হেঁটে আসছি 3 ঘন্টা ধরে। তরল পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম কিছুটা কমিয়েছে বিইআরসি। 12 কেজি সিলিন্ডারে 35 টাকা কমিয়ে 1,200 টাকা নির্ধারণ করেছে কমিশন। ভার্চুয়াল মাধ্যমে করা ব্রিফিংয়ে কমিশন চেয়ারম্যান আব্দুল জলিল জানান, আজ থেকে এই দাম কার্যকর হবে, চলতি সপ্তাহে পাইকারি বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত চূড়ান্ত হবে বলেও জানান তিনি। ভোক্তা পর্যায়ে বোতলজাতকৃত এলপিজির ভোষক সহ মূল্য 1,200 টাকায় সমন্বয় করা হয়েছে, কোনো ভোক্তা বাধ্য হন বেশি দাম দিতে।
তিনি যদি সরাসরি আমাদেরকে জানান, আমরা ওই কোম্পানির বিরুদ্ধে আমার কমিশনে প্লেস করে আমাদের আইনগত যে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আছে সেটা আমরা নিতে পারি। এছাড়া 22 কেজি, 25 কেজি, 30 কেজি, 33 কেজি, 35 কেজি এবং 45 কেজি বোতলজাতকৃত বেসরকারি এলপিজির ভোক্তা পর্যায়ের মূল্য সমন্বয় করত আদেশ প্রদান করা হয়েছে। তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্যের আমদানি ও এর ব্যবহার আরও স্বচ্ছভাবে নিয়ন্ত্রণে দেশের সংশ্লিষ্ট সকল ব্যক্তি প্রতিষ্ঠানকে নিবন্ধন করার তাগিদ দিয়েছে বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ রাসায়নিক অস্ত্র কনভেনশন। নিবন্ধনের প্রক্রিয়া আরও সহজ করতে অচিরেই ওয়েব পোর্টালও উন্মুক্ত করা হবে। ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান। সভায় বাংলাদেশ রাসায়নিক অস্ত্র কনভেনশন কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে চলমান কাজগুলো পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এছাড়াও বাংলাদেশের রাসায়নিক নিরাপত্তা সুসংহত করা ও রাসায়নিক দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার করণীয় নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। দুর্ঘটনা পরবর্তী উদ্ধার কার্যক্রম পরিচালনায় গঠিত বাংলাদেশ কেমিক্যাল ওয়ারফেয়ার এজেন্ট সংক্রান্ত অ্যাডহক কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিম গঠন এবং এর ভূমিকা নিয়েও আলোচনা হয় সভায়। প্রতিষ্ঠানটি সহ বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা এবং সশস্ত্র বাহিনীর 45 জন উচ্চপদস্থ কর্মকর্তা অংশ নেন এতে। সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, আগামী নির্বাচন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য না হলে তা সবার জন্য খারাপ পরিণতি বয়ে আনবে। বিকেলে দ্য হাঙ্গার প্রজেক্ট আয়োজিত অহিংস দিবস উপলক্ষে এক ভার্চুয়াল মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। বলেন, শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে আওয়ামী লীগ ও বিএনপি সহ দেশের বড় বড় রাজনৈতিক দলগুলোকে জনগণের কাছে অহিংস আচরণের প্রতিশ্রুতি দিতে হবে। অহিংস দিবস উপলক্ষে দেশের 80টি উপজেলায় রাজনৈতিক দলগুলো নেতাদের নিয়ে সম্প্রীতি মানববন্ধন করে দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ। ভার্চুয়াল প্ল্যাটফর্মের এ মতবিনিময় সভায় সে কার্য কর্মসূচির অভিজ্ঞতা বিনিময় করেন প্রতিষ্ঠানটির তৃণমূলের কর্মীরা। আগামীতে বিভিন্ন দলের নেতাদের নিয়ে আরো বড় পরিসরে কর্মসূচি পালনের প্রত্যয় উঠে আসে ভার্চুয়াল সভায়। যদি পৌঁছতে হয় তাহলে শান্তিপূর্ণ বাংলাদেশ ছাড়া হবে না। আমরা আগামী বছরটা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ হবে, কারণ নির্বাচন আসছে। এই এই সময়ই কিন্তু আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে। এই সময় আমাদেরকে দুঃসাহসিকতা প্রদর্শন করতে হবে। এই সময় আমরা যারা শান্তি সম্প্রীতি বিরাজ করা বিনষ্ট করার চেষ্টা করছে তাদের মধ্যে এই বোধোদয় সৃষ্টি করতে হবে যে শান্তি সম্প্রীতির যদি সৃষ্টি না হয় অশান্তি কারোর জন্য কল্যাণ বই আনবে না। রাজাকারের তালিকা তৈরি করতে আরো এক মাস লাগবে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক। রোববার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। মন্ত্রী বলেন, সংসদে রাজাকারের তালিকা তৈরির আইন হওয়ার পর এখন তৈরি হচ্ছে নীতিমালা। রাজাকার, আলবদর, আলশামস অর্থাৎ প্রত্যক্ষ বিরোধীকারীদের একটা তালিকা করার জন্য এটাকে আইনগত কোনো ভিত্তি ছিল না। গত সংসদে সেটা আইনটা পাশ হয়েছে, আমরা এখন নীতিমালাটা তৈরি হচ্ছে। শাহজাহান খান সাহেবকে ওনাকে এদের আহ্বায়ক করা হচ্ছে তালিকা প্রস্তুত করার জন্য ব্যবস্থা নেবেন। তবে নীতিমালাটা হওয়ার পরে কাজ শুরু হবে, এটা আরও কমপক্ষে এক মাস পরে মনে করতে বলুন। ভরা বর্ষায় যখন উত্তরে খরার হানা তখন তিস্তা সেচ প্রকল্প এলাকায় সবুজের হাতছানি, কৃষকরাও এখন ভালো ফলনের আশায়। সব ঠিক থাকলে এবার ভালো ফলনের আশা করছে পানি উন্নয়ন বোর্ড। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট। প্রকৃতিতে এখন শরতের আগমন, তার স্নিগ্ধ ও মনোরম বাতাসে দিগন্ত বিস্তৃত মাঠে কচি ধানের গাছ দুলছে বাতাসে। বরফগলা পানিতে ভরেছে তিস্তা সেচ প্রকল্পের খাল, সেচের পানিতে সবুজ হয়ে উঠেছে রংপুর, নীলফামারি ও দিনাজপুরের আমনের জমি। নানা ঝুঁকি ঝামেলার পরেও গাঢ় সবুজের সমারোহে খুশি কৃষক। এখন ওই ক্যানেলের পানি যে সুবিধা হয়েছে এই জন্য সবাই আবাদ করে, আর আগে ক্যানেল ছিল না, আবাদ করতে পারেনি। আগের চেয়ে আমরা অনেক ঝুঁকি আছি, ভালোবাসি ক্যানেল হয়ে আমাদের বিশাল সুবিধা হয়েছে। হ্যাঁ, ক্যানেলের পানি দিয়ে আমরা যখন সেচ আবাদ করি শেষের সময় পুরোটা পানি পাই। যে কোনো সরকারে হোক যদি একটু আমাদের খালি ক্যালেনের পানি যদি থাকে আমাদের আর কোনো লাগবে না, আমাদের এইটা দিয়ে সুন্দরভাবে আমাদের দিন কাটাতে পারবো। মেশিনের মাধ্যমে করি তো আমাদের খরচাটা বেশি হয়ে যায়, তাছাড়া এটা বহনযোগ্য একটা জিনিস। আর যদি সবসময় আমরা ক্যালেনের পানিটা পাই তাহলে
আমরা সুষ্ঠুভাবে আবাদ করতে পারি, আমরা নিজেরাই স্বাবলম্বী হতে পারবো। আমরা কোনো সরকার কাছে ত্রাণ চাই না, কোনো অনুদান চাই না, সবসময় পানি থাকবে, আমরা আবাদ সবুদ করবো, চাষাবাদ করবো, সেচ আবাদ করবো। সংশ্লিষ্ট বলছেন, চলতি মৌসুমে প্রকল্পের 12 উপজেলায় প্রত্যক্ষভাবে সম্পূরক সেচ দেওয়া হয়েছে 40,000 হেক্টরে। এতে কৃষকের জ্বালানি ও সার সাশ্রয় হয়েছে 39.5 কোটি টাকার, আর সেচ সুবিধা ভোগ করেছে 16 লাখ কৃষক। ফসলের আশাতীত ফলনের আশাও করছেন তারা। দেশের অন্যান্য এলাকার চেয়েও আমাদের এই প্রকল্পে উৎপাদন বেশি হবে, কারণ হলো তিস্তা ব্যারেজ প্রকল্পের পানির গুণগত মান ভালো, এটা ভূপরিস্থ পানি, এটা মানে আন্ডারগ্রাউন্ড ওয়াটার না, এটা হলো সারফেস ওয়াটার। হ্যাঁ, অতএব এর পানির গুণাগুণ অনেক ভালো। সাপ্লিমেন্টারি ইয়ে দেওয়ার ফলে যে খরার যে ইয়েটা এই এলাকায় এটা আমরা নিবারণ করতে পেরেছি, এবং এই এলাকায় আমন বা খরিফ টু যে সিজনটা চলমান আছে এই সিজনে আমরা বাম্পার ক্রপ পাবো বলে আশা করছি। বর্ষা মৌসুমে প্রকল্পের 100 কিলোমিটার সেচ খালের মধ্যে 68 কিলোমিটার জুড়ে দেওয়া হয়েছে নিরবিচ্ছিন্ন সেচ সুবিধা। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, তিস্তা সেচ প্রকল্প, নীলফামারি। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সংস্কারের মধ্যে রয়েছে র‍্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে র‍্যাব ডিজি বললেন সংস্কারের প্রয়োজন নেই। নির্দলীয় সরকারের দাবি আদায়ে যুগপৎ আন্দোলনে একমত বিএনপি কল্যাণ পার্টি, চমকের আভাস নেতাদের। মণ্ডপে মণ্ডপে মহাসপ্তমীর পূজা, সংখ্যালঘুদের ওপর হামলা করে আওয়ামী লীগকে বেকায়দায় ফেলে অশুভ শক্তি, অভিযোগ ওবায়দুল কাদের। পদে পদে ঘুষ ছাড়া কোনো কাজই হয় না সরকারি দপ্তরে, অভিযোগ ব্যবসায়ী নেতাদের, বলেন ব্যবসা বাণিজ্য বাধাগ্রস্ত হচ্ছে এতে। বাংলাদেশের পোশাক শ্রমিকরা শারীরিক নির্যাতনের শিকার, এমন রিপোর্ট উদ্দেশ্য প্রণোদিত ও দুরভিসন্ধিমূলক, অভিযোগ কারখানা মালিকদের। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 10:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া এর আগে রয়েছে 9টায় নিউজ টপ 10। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।